नमस्कार, आमी इंद्राणी, शुरू करछी आजके। धीरे धीरे जल बाढ़ले ता सामलानो चाय, किन्तु हड़प्पा बानेले सुनामी एले सब लंड भंड हो जाए। ए तो आमादेर जाना। तो तृणमूलेर एई नवजोयारेर घोषणाय एरकम आशंका तो छिलोई। हठात करे एई जोयार एले ता सामलानोर व्यवस्था केमन ता जानार इच्छा छिल। आज सेई जोयार सुनामी होये आछड़े पड़ल सीताइये। कथा छिलो मानुषेर मतामत निये, मानुषेर इच्छे जानार परेई मानुषेर प्रतिनिधि बाछा हबे। किन्तु सेसबेर आगे उत्साहेर जोयारे ब्यालट बक्स लंड भंड हये गेल। एटाई छिलो नवजोयारेर आजकेर छबि। अभिषेक बोलेछेन, एई अति उत्साहीदेर काज मानुषेर बाँध भांगा उच्छ्वासेर बहिःप्रकाश। आगामीकाल आबार ओई माठेई नतून ब्यालट बक्स राखा हबे। কাল আবার মানুষের সমর্থনের যাচ পড়তাল। বাংলার বিশাল এই পঞ্চায়েত ব্যবস্থায় হাজার পঞ্চাশেক মানুষের নির্বাচন প্রার্থী সরাসরি বেছে নেওয়ার কথা বলাটাও তো এক হিম্মতের ব্যাপার। তা করে দেখানো যে আরো শক্ত তা তো অভিষেকেরও জানা। সব থেকে বড় কথা হলো, এই পঞ্চায়েত দীর্ঘদিন ধরেই হয়ে উঠেছে ঘুঘুদের বাসা। এখান থেকেই দুর্নীতির প্রথম পাঠের শুরুয়াত। কাজেই এই বিরাট মধুভাণ্ডকে ঘিরে বহু ধান্দাবাজ মানুষের জমায়েত। সে জমায়েত তো বিরোধীদের ঘিরে হবে না, শাসকদের ঘিরেই হবে। কাজেই সেই আবর্জনা সরাতে যে জনজোয়ার চাই তা কি তৈরি করতে পারবেন অভিষেক? কিভাবেই বা বেছে নেওয়া হবে জনপ্রতিনিধিদের? আর সেই বাছাইয়ের প্রথম দিন কেমন ছিল সেটাই বিষয় আজকে জনজোয়ারের সুনামি। রাহুল হেঁটেছেন, হাঁটা শেষও করেছেন, রেজাল্ট বেরোবে 24-এ। তার আগে অবশ্য সেমিফাইনালও আছে। তৃণমূলের জনজোয়ারে অভিষেকের জনসংযোগও অনেকটা রাহুলের মতোই, তবে তার রেজাল্ট বেরিয়ে গেছে শুরুর কয়েক ঘন্টার মধ্যেই। মোদীকে হারাতে এই দুই বিরোধী শক্তিকে আরো শক্তিধর হতে হবে। ভারত জোড়ো কিংবা জনজোয়ারের মধ্যে মিল আছে, অমিলও বহু। মোদ্দা কথা, মানুষের কতটা কাছে পৌঁছানো যাবে, মানুষ কতটা গ্রহণ করবে, মোদী বিরোধী জনমত তৈরি করা যাচ্ছে কিনা। অভিষেকের জনজোয়ারে জোয়ারের মতো হামলে পড়ল জনতা, তৈরি হলো বিশৃঙ্খলা, ছিনতাই ব্যালট বাক্স, ব্যালট পেপার কুচি কুচি, মারপিট। পুলিশের সামনেই নেতায় নেতায়, কর্মীতে কর্মীতে হাতাহাতি। প্রস্তুত ছিলেন কি অভিষেক? কোচবিহারে একের পর এক মন্দিরে পুজো, আর জনসভা থেকে তিনি বুঝিয়ে দিতে চাইলেন পাহারাদার তিনি নাকি জানতেন, জানেনও কোথায় সন্ত্রাস হতে পারে, কোথায় অশান্তি হতে পারে। ভালো মানুষের খোঁজে কিছু তো কালো থাকবে, অন্ধকার না থাকলে আলোর মূল্য নেই। সন্ত্রাসহীন পঞ্চায়েত ভোটে ভালো প্রার্থী বাছাই মাস্ট। ভোট যখন, তখন একটু আধটু ব্যালট ছিনতাই তো হতেই পারে। পাহারাদার অভিষেক আছেন, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁর মতোই অভিষেকও কি বলবেন, অভিষেক হ্যাঁ তো মুমকিন হ্যাঁ বলছেন বটে, কাজ হবে তো? মনীষীরা বলেছেন সকাল দেখেই নাকি দিন বোঝা যায়। যদি তাই হয় তাহলে সীতার ব্যালট ছিনতাই আগামীতে পথ দেখাবে না তো? মুশকিল। সেই কবে ষোড়শ জনপদের ইতিহাসে আমরা দেখেছি পার্টিসিপেটরি ডেমোক্রেসি। মানুষ হাত তুলে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করেছে, তাদের একজন রাজা হয়েছে। গ্রিসেও এমন ব্যবস্থা ছিল, বিশাল অ্যাম্পিথিয়েটারে বসে মানুষ ঠিক করতেন কে হবেন আগামী শাসক। কিন্তু ষোড়শ জনপদে বা গ্রিসে এই নির্বাচনে যারা হাত তুলতেন, যাদের প্রত্যক্ষ অংশগ্রহণে নির্বাচিত হতো শাসক বা শাসক মণ্ডলী, তারা ছিলেন অভিজাত শ্রেণী। এরপর এই পার্টিসিপেটরি ডেমোক্রেসির চেহারা আমরা দেখেছি আফগানিস্তানে। সেখানে এলাকার মানুষের প্রতিনিধিরা মিলে এক অঞ্চলের শাসক নির্বাচিত করতেন। এরপর আধুনিক ইতিহাসে 1917 রাশিয়া বিপ্লবের পরে আমরা দেখেছি গ্রাম সোভিয়েত। খানিক আমাদের গ্রাম সভা ধাঁচের ব্যবস্থা, তার নেতাদের সরাসরি নির্বাচিত করতে। তারপর এই মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণে নির্বাচিত হওয়াটা খানিক কমিউনিস্ট মতাদর্শের বিষয় হয়ে দাঁড়ায়, যদিও ইতিমধ্যে তা এক চরম আমলাতান্ত্রিক বিকৃতির শিকার হয়েছিল। মানুষের নয়, বেশিরভাগ ক্ষেত্রেই তা হয়ে দাঁড়িয়েছিল একদলের শাসন। ভারতবর্ষের কমিউনিস্টরা অবশ্য
সে পথে হাঁটেননি, হেঁটেছিলেন কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আপ প্রথম মানুষের কাছে রায় নিয়ে প্রার্থী ঠিক করার কথা বলে। সেদিকে খানিক কাজ হয়েছে, আমরা দেখেছি মানুষের সমর্থন নিয়ে আপের প্রার্থী ঠিক হয়েছে। এবার সেই মডেল নিয়ে মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা লোকসভা হলেও সুবিধে হতো, কারণ সংখ্যাটা কম হতো, কিন্তু 50,000 প্রার্থীকে সরাসরি বেছে নেওয়া এক হারকুলিয়ান টাস্ক। তার উপরে রয়েছে তৃণমূল দলের তৃণমূলেই ছড়িয়ে থাকা দুর্নীতি। প্রথম দিনের এই বিশৃঙ্খলা দেখে শুভেন্দু মুচকি হাসবেন, সুজন চক্রবর্তী টিপ্পনি কাটবেন, অধীর চৌধুরী গেঞ্জির বুক পকেট মার্কা মন্তব্য করবেন। কিন্তু সত্যি যদি এটা করা যেত, সত্যি যদি প্রত্যেক দলের প্রার্থী মানুষের সমর্থনেই প্রার্থী হতেন, তার পোষা গুন্ডাদের চাপে নয়, তার ঘুষের টাকার দৌলতে নয়, প্রতিদিন মানুষের মধ্যে থাকার শর্তেই যদি রাজনৈতিক দলের প্রার্থীরা উঠে আসতেন, ইউটোপিয়া এসব কেবল কল্পনা, তাই কি? মানুষ কি ভাবছেন, মানুষের কাছে আগাম রায় নিয়েই পঞ্চায়েতে প্রার্থী দেবার কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তা কি এক অলিক কল্পনা, তা কি অবাস্তব? আর এতে অনেক যারা যোগ্য ব্যক্তি তারা সুযোগ পাবে। সাধুবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভালো করবে, জনগণ যেটা মনে করবে সেইটাই, সেটা উনি ঠিকই বলেছেন। মধুসূদনের একটা লাইন মনে পড়ে গেল, অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রাঢ়ব অঙ্গে নিরক্ষিয়া প্রাণে না হিষয়। ডিপেন্ড করছে মোটিভের উপর, কি মোটিভে নামছে তার উপর ডিপেন্ড করছে। আসলে পঞ্চায়েত ভোটে ওরা হারবে এটা একদম নিশ্চিত, সেই জন্যই ওরা পঞ্চায়েত ভোটটাকে যতটা পিছাতে পারে সেইটার একটা কৌশলেই কিন্তু এই অভিষেকের এই যাত্রা। এটা অ্যাকচুয়ালি শুদ্ধিকরণই হচ্ছে, আবার নতুন করে তৃণমূল তৈরি হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন খুব ভালো করে যে মানুষের রায় কী। একদিকে আপনার দুর্নীতি, স্বজন পোষণ থেকে শুরু করে আমরা যেগুলো দেখছি একজন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে, আমরা যেটা দেখি যে ধরুন বিভিন্ন নেতা মন্ত্রী আজকে জেলে, খুবই ভালো, মানুষ এটাই চাইছে এবং যে সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত। খুবই ভালো উদ্যোগ একটা যে তিনি নিজে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, তিনি পুরোপুরিটাই মানুষের উপরে ছেড়ে দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচিটা, যে কথাটা উনি বলেছেন অত্যন্ত প্রাসঙ্গিক কথাবার্তা বলে আমি মনে করি অন্তত। সেভাবে কিছু দেখছি না শুদ্ধিকরণের ব্যাপারটা, কারণ এটার মধ্যেও একটা গিমিক লুকিয়ে আছে, ঠিক আছে, এখন সেটা কী লুকিয়ে আছে সেটা তিনিই বলতে পারবেন। মানুষের মধ্যে থেকেই উঠে আসবে তার প্রতিনিধি, সাধারণ মানুষের মতোই তার গায়ে লেগে থাকবে কান্না, ঘাম আর রক্ত। এতদিন যারা দুর্নীতির সার আর ক্ষমতার মত্ত আস্ফালন থেকে জন্ম নিয়েছে, যাদের গায়ে নামাবলীর মতো লটকে আছে জনপ্রতিনিধির তকমা, তারই আড়ালে যারা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত তারা সরে যেতে বাধ্য হবে, এমনটা কি সম্ভব নয়? যদি অভিষেকের এই পরিকল্পনা এক স্টান্টবাজি হয়, নির্বাচনী প্রচারের অঙ্গ মাত্র হয়, তাহলে কিছু বলার নেই। কিন্তু যদি এটাই স্বপ্ন হয়, যদি এটাই তিনি মনে করে থাকেন যে এভাবেই উঠে আসবে জনপ্রতিনিধি, তাহলে সে যদি অলিক স্বপ্নও হয়, হোক না, গান শুনেছি শুভেন্দু মাইতির মুখে, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে নাকি, স্বপ্ন ছাড়া কেমন করে গান গাইবে পাখি, স্বপ্ন আর ফুলের জন্য মরতে হলেও মরো, স্বপ্ন দেখার সাহস করো। হ্যাঁ, আসুন আমরা স্বপ্ন দেখার সাহসটা অন্তত দেখাই। আজকে পর্যন্ত, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।